তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো সুজি ড্রাই হালুয়া কিভাবে বাড়িতে বানিয়ে ফেলবে। তার জন্য আমার প্রথমেই লাগছে গণেশ সুজি। তো আজকে আমি রান্না করবো ইন্ডাকশানে, এটা আমার নতুন ইন্ডাকশান, তাই জন্য তোমাদের আমি দেখাচ্ছি। দেখো এটা আমি নতুন কিনেছি, এটা আমি দেখাবো না বলো, নতুন কিনেছি বলে কথা। এবার আমি যে যে জিনিসগুলো দিয়ে আমি সুজি বানাতে চলেছি সেই সব জিনিসগুলো লুটপাট করে আনতে চলে গেছি। এবার নিয়ে চলে আসছি আমি ইন্ডাকশানের কাছে, এনে রাখা হয়ে গেছে। এবার আমার যেটা দরকার সেটা হচ্ছে বাটার, তার জন্য ফ্রিজ খুলতে হবে। ফ্রিজে দেখো আমি কত বাটার লুকিয়ে রেখে দিয়েছি, তো যা হাত থেকেও পড়ে গেল, বাটার দেখাতে গিয়ে তোমাদের হাত থেকে ফেলেও দিলাম। তো চলো এবার প্রথমে ইন্ডাকশানের সুইচটা অন করতে হবে। করবার পরে দেখো অন অফ লেখা আছে, ওখানটা ক্লিক করে দিলাম। এবার আমি ইন্ডাকশানটা চালু করে দিয়েছি। এবার বাটারের বাক্স থেকে বাটারটা খুলে নিতে হবে। নেওয়ার পর বাটার টুকরো এক টুকরো মতো কেটে নিচ্ছি। আমি একটু কঞ্জুস তাই কম দিয়েছি, তোমরা একটু বেশিও দিতে পারো। তো যাই হোক, বাটারটা মেল্ট হতে কিছুক্ষণ টাইম লাগবে। এবার ততক্ষণ আমি সুজির নতুন প্যাকেটটা একটুখানি ছুরি দিয়ে কেটে নিলাম। নিয়ে একটা ছোট্ট কাপ নিয়ে ভালোভাবে মেপে নিতে হবে, কম বেশি হলে হবে না। ভালোভাবে মেপে নিয়ে এক কাপ সুজি আমি কড়ার ভেতর দিয়ে দিলাম। দেওয়ার পর একটু ভালোভাবে এপিটোপিট বাটারের সাথে সুজিটাকে একটুখানি নেড়ে চেড়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি স্বাদের জন্য নুন। নুনটা দিলে আরও সুন্দর লাগে সুজিটা খেতে। এবার আমি ওই একই কাপে হাফ কাপ মতো চিনি মেপে নিয়ে নিচ্ছি। সুজিতে যত বেশি মিষ্টি দেবে তত বেশি খেতে ভালো লাগবে। তো আমি একটু মিষ্টি খেতে ভালোবাসি, তো সেই কারণে একটুখানি দড়া আছে যে মিষ্টি দিয়ে দিয়েছি। এবার আবারও আমি খুন্তি দিয়ে সুজিটাকে এপিট ওপিট ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার ওই কাপেতেই আবার জল নিয়েছি, নিয়ে একটু একটু ছিটিয়ে ছিটিয়ে ওর মধ্যে দিতে দিই। পুরো জল দিলে হবে না, ছিটিয়ে ছিটিয়ে জল দিতে হবে। এবার আমি আর একটা কৌটো থেকে বার করে নিচ্ছি কিশমিশ। যারা কিশমিশ খেতে, কাজু খেতে ভালোবাসো, তারা এর মধ্যে কাজু কিশমিশ মিশিয়ে দিতে পারো, হেব্বি খেতে লাগে। আমি তো এটা দুদিন ধরে খাবো ভেবেছি। তো এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, এখনই আমার খেতে ইচ্ছা করছে। তো আমার রান্না কমপ্লিট। এবার আমি কড়া থেকে বাটিতে ভালোভাবে চেঁচে পুঁচে নিয়ে নিচ্ছি। একটুখানিও কড়ায় রাখা যাবে না, সবটাই আমি বাটিতে নিয়ে নেবো। এবার প্রথমেই যেটা করা উচিত, নিজে আগে টেস্ট করা দরকার। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, তাই না? তো কাউকে খাওয়ানোর আগে আগে নিজেকে টেস্ট করে নেওয়াটা খুব দরকার। সেই জন্য আমি প্রথমে ভালোভাবে চিবিয়ে চিবিয়ে একটুখানি টেস্ট করেছি। ও মা কি সুন্দর খেতে হয়েছে। সেই জন্য আমি আমার বরের জন্য একটুখানি নিয়ে যাচ্ছি। তো আমি ছিলাম বাড়ির এক প্রান্তে, এখন আমাকে যেতে হবে সেই উঁচু তলাতে। তো অনেকটা দূরে, তো চলো লাফাতে লাফাতে আমি যাচ্ছি ওপর দিকে। এতগুলো সিঁড়ি উঠবার পর আমি একটুখানি হাঁপিয়ে গেছি, কিন্তু আজকে হাঁপালে হবে না, কারণ আমি আজকে একটা নতুন রেসিপি ট্রাই করেছি আর সেইটা আমার বরকে আজকে খাওয়াতেই হবে। আমার বরকে প্রথম আমাকে গিনিপিগ বানাতেই হবে, তো সেই কারণে আমি প্রথমে গোটাটা না নিয়ে গিয়ে এক চামচ আমি নিয়ে যাচ্ছি আমার বরকে খাওয়াতে। তো মুখেতে ঢুকিয়ে দিয়েছি, তবে সে এখন ফোনে ব্যস্ত, কি যে হবে। এবার ফোনে কথা বলতে শুরু করলে আমাকে ওর দিকে তাকিয়ে বসে থাকতে হবে, কিন্তু খেয়েই যাচ্ছে, আমাকে কোনো রিপ্লাই দিচ্ছে না। ভালো হয়েছে না খারাপ হয়েছে কিছু বুঝতেও পারছি না। এখন আবার বাটি থেকে তুলে তুলে একটু একটু খাচ্ছে। এমনি আমার বর ভীষণ মুডি, কোনো জিনিস পছন্দ না হলে খায় না, কিন্তু আজকে আমি দেখছি যে তুলে তুলে আবার খাচ্ছে, ফোন রেখে আবার খাচ্ছে, কিন্তু কিছু রিপ্লাই দিচ্ছে না। তার জন্য আমার মনটা ভীষণ খারাপ। ভালো হয়েছে না খারাপ হয়েছে না শুনতে পারলে আমার তো রান্নাটা করাটা বৃথা হয়ে যাচ্ছে, তাই না? করে এবার বলবো আমি তোমাদের ভালো হয়েছে না খারাপ হয়েছে, কেউ তো কোনো রিপ্লাই দিচ্ছে না। এবার আমি নিজে থেকেই এবার জিজ্ঞেস করছি যে ভালো হয়েছে না খারাপ হয়েছে বলো, বলতেই হবে তোমাকে। এবার বলেছে ভালো, তো তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো, তোমাদেরও ভালো লাগবে।